কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা লেখা পড়ছিলাম, যেটা আমাকে খুব আশ্চর্য করেছিল। ওখানে কিছু শব্দ বা কথা এমন ছিল যা আমার চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। ওটা যার লেখা ছিল তার শুরুটা কিছুটা এমন ছিল, আজ আমি আমার জীবনের প্রথম স্যালারি পাব, তিন মাস চাকরি করার পর প্রথম স্যালারি পাব। আমি যখন তিন মাসের স্যালারি আর অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে বাড়ি ফিরলাম, আমার পরিবারে একটা আনন্দের অর্থাৎ খুশির মহল ছিল। মা বাবা ভাই বোন সবাই খুব খুশি ছিল। আমি গিয়ে আমার স্যালারি মায়ের হাতে তুলে দিলাম। মা টাকাটা তিন ভাগে ভাগ করে একটা ভাগ আলাদা করল আর আমাকে দিয়ে বলল যে ওটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা খুব গরিব পরিবার আছে, তাদের জন্য যেন রেশন এনে দিই, যেখানে একজন বিধবা মা ও তার তিনটে বাচ্চা থাকে। আমি রেশনের দোকান থেকে রেশন আনলাম, আনাজ আনলাম, খাবার আনলাম, অনেক কিছুই কিনলাম। তারপর বাড়িতে আমার জন্য অনেক কিছু খাবার বানিয়েছিল মা। আমি পরিবারের সাথে সেই খাবার খেলাম, অনেক গল্প করলাম, অনেক আনন্দ করলাম। তারপর বিশ্রাম নেওয়ার জন্য ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কারণ অনেকটা রাস্তা আসতে হয়েছিল, তাই ক্লান্ত লাগছিল। আমার ঘুম ঘুম এসেই গিয়েছিল। হঠাৎ আমার ওই বিধবা মায়ের কথা আর তার তিনটে বাচ্চার কথা মনে হলো। ঠিক করলাম যে গিয়ে ওদের রেশন আর কিছু খাবার দিয়ে আসি, কিন্তু খুব ক্লান্ত লাগছিল, তাই ভাবলাম আজ নয়, কাল গিয়ে দিয়ে আসব। কিন্তু তারপর মনে হলো, আমি তো এত ভালো ভালো খাবার খেলাম, পেট ভরে খেলাম, কিন্তু ওই বাচ্চাগুলো যদি খাবার না পায়। তখন আমি আর দেরি না করে খাবার আর রেশন দিতে যাব বলে বেরিয়ে পড়লাম। একটা চাদর নিয়ে একটা ব্যাগে ওইগুলো নিলাম, ভীষণ ঠান্ডা ছিল তাই আমি গায়ে একটা চাদর দিলাম আর ওই ভারী ব্যাগটা নিয়ে আমি হাঁটতে শুরু করলাম। বাড়িটা অনেকটাই দূরে। ওনার স্বামী একজন দিনমজুরের কাজ করতেন। একটা অ্যাক্সিডেন্টে ওনার স্বামী মারা যান। আমি ভাবছিলাম কেমন এই ভাগ্য, এটা কতটা নিষ্ঠুর। এইসব ভাবতে ভাবতে ওই বিধবার বাড়ির কাছে কাছে এলাম এবং যখন বাড়ির পাশে এসে পৌঁছালাম, দেখলাম বাড়িটা ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর, ভাঙা দেওয়াল, ভাঙা টালির ছাদ যার অনেকটাই ভাঙা। দরজায় খটখট আওয়াজ করলাম। তখন একটা পাঁচ বছর বয়সী বাচ্চা মেয়ে ভয়ে ভয়ে দরজা খুলল। ওর চোখে মুখে ভয়, ক্লান্তি, খিদে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি ওর মুখটা দেখছিলাম আর মনে মনে ঈশ্বরকে বলছিলাম, হে ভগবান, কোনো বাচ্চার যেন এরকম পরিস্থিতি কখনো না আসে। ওই বাচ্চাটা একটা পুরনো ছেঁড়া জামা পড়েছিল, এই ঠান্ডাতে ওর গায়ে দেওয়ার মতো মোটা কোনো জিনিস ছিল না। আমি কিছু না বলে ওই ব্যাগটার নিচে রাখলাম আর ওটা ও দেখেই বলল, আচ্ছা এতে কি খাবার আছে? এটা শুনেই আমার কি যেন একটা হলো, কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। তখন ওই বাচ্চাটা আমাকে আবার একই প্রশ্ন করল। তারপর আমি বললাম, হ্যাঁ আমি খাবার এনেছি। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা খুশিতে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলল, মা ভগবান এসেছে, ভগবান এসেছে। তারপর মায়ের কাছে ছুটে গেল আর তারপরেই আরো ছোট ছোট দুটো বাচ্চা দরজার কাছে এলো।
আর দরজার সামনে দাঁড়িয়ে দুজনে একবার আমার দিকে দেখছে, একবার খাবারের ব্যাগের দিকে দেখছে, আর একবার মায়ের দিকে তাকাচ্ছে। আর ওই অসহায় চোখগুলো যেন খুশিতে ভরে উঠেছিল। ওদের এত আনন্দ হচ্ছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের দেখে আমি আর থাকতে পারলাম না, আমার চোখ জলে ভরে গেল, আমার ঠোঁট কাঁপছিল, আর গোটা শরীরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। হে ভগবান, এটা কি দেখছি, কেন এই বাচ্চাগুলো আমাকে ভগবান ভাবছে? আমি এইসবই ভাবছি এমন সময় ওই বিধবা মা দরজার সামনে এলো আর আমার দিকে তাকিয়ে বলল যে আমার এই বাচ্চাগুলো 3 দিন কিচ্ছু খায়নি, কিন্তু আমি কারোর কাছে হাত পাততে পারছিলাম না। আমার স্বামী দিনমজুর ছিল কিন্তু কখনো কারোর কাছে হাত পাতেনি। ও মারা যাওয়ার পর এই বাচ্চাগুলোকে দেখার আর কেউ নেই, আত্মীয়রাও আমাদের থেকে অনেক দূরে থাকে, আর আশেপাশের কেউ কোনো সাহায্য করে না। কিন্তু কখনো কখনো যখন ঈশ্বর চান তখন আপনাদের মতো কিছু সৎ সহৃদয় মানুষ কিছু সাহায্য করে দেন। আমি 2 দিন ধরে বাচ্চাদের এটা বোঝাচ্ছিলাম যে ভগবান আসবে আর আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসবে, এই জন্যই ওরা আপনাকে ভগবান ভেবেছে। আর উনি আমাকে অনেক অনেক আশীর্বাদ করলেন। আমি ওখান থেকে ফিরে এলাম, আমার চোখের জল থামছিল না। জীবনে আমি কখনো এতটা শান্তি পাইনি যতটা আজকে পাচ্ছিলাম। আর ভাবলাম যে একটা মানুষ যার জীবনে কেউ নেই তাকে সাহায্য করলে কতটা শান্তি পাওয়া যায়, কতটা খুশি হওয়া যায়। আর এটাও ভাবলাম যে আমাদের আশেপাশে কত গরিব মানুষ আছে যাদের অনেক কিছু দরকার কিন্তু ওরা ভিক্ষা করে না, কারোর কাছে হাত পাতে না, অপেক্ষা করে সাহায্য করা হাতের, দুবেলা দুমুঠো ভাতের। এইরকম লোকের বা মানুষের সাহায্য করা উচিত, তাতে হয়তো আপনি একবেলার ভাতেরই জোগাড় না হয় করে দিলেন। যাই হোক, আমি যেমন তেমন করে বাড়ি ফিরলাম। মা আমাকে দেখে বলল, বাবা না বলে এত রাতে কোথায় গেছিলিস? আমি শুধু মাকে একটাই কথা বললাম, মা আমি ভগবান হতে গেছিলাম।